উত্তর কলকাতার পুরনো দোতলা বাড়িটার একটা ছোট্ট ঘরে মা দক্ষিণাকালীর প্রতিমার সামনে পদ্মাসনে বসে এই পৃথিবীর আদি অনন্ত এবং চিরন্তন শব্দের উচ্চারণ করছেন সঞ্জীব হালদার। পুরাণ বলে সৌরজগতের এক প্রচণ্ড বিস্ফোরণের ফলে আমাদের এই পৃথিবীর উৎপত্তি, এবং সেই বিস্ফোরণের শব্দ ছিল ওম। সেই শব্দের সঠিক এবং স্পষ্ট উচ্চারণে মাঝে মাঝেই কেঁপে কেঁপে উঠছে বন্ধ ঘরের কাঠের জানালা দরজা। কিন্তু অদ্ভুতভাবে মায়ের সামনে জ্বলন্ত মোমবাতির শিখায় কোনো আন্দোলন নেই, যেন কোনো এক অদ্ভুত মন্ত্র বলে এই শিখা শান্ত, যেন শুধু আলো বিচ্ছুরণ করাই এর একমাত্র কাজ। বেশ কিছুক্ষণ চোখ বুঝে মন্ত্রোচ্চারণ করার পর একরাশ বিরক্তি নিয়ে চোখ খুললেন সঞ্জীব। আজ বেশ কয়েকদিন হলো এমনটাই হচ্ছে, কিছুতেই ঠিকভাবে মন বসাতে পারছেন না ধ্যানে। চোখ বন্ধ করলেই গুরুদেবের মুখটা ভেসে উঠছে। মৃত্যুশয্যায় শুয়ে সঞ্জীবের হাত ধরে গুরুদেব বলেছিলেন, বাবা, সবকিছুরই একটা লক্ষ্য থাকে, তোমায় শিক্ষা প্রদান করাটাও আমার লক্ষ্য ছিল। আজ তোমার শিক্ষা পূর্ণ হয়েছে, তাই আমারও এই ধরাধামের কাজ ফুরিয়েছে। তারপর হাতে একখানা লকেট দিয়ে বলেছিলেন, এটা সব সময় তোমার দেহের স্পর্শে রেখো, সব রকম বিপদ থেকেই লকেট তোমায় রক্ষা করবে। তবে ভালো করে যদি তুমি লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে এই লকেট পূর্ণ নয়। সঠিক সময়ে এই লকেট কোনো পূর্ণ আত্মার সহযোগিতায় বাকি অর্ধেকের সাথে মিলিত হবে, আর তখনই এই লকেটের পূর্ণ শক্তি বিকশিত হবে। আজ বেশ কয়েকদিন ধরে শুধু এই কথাই মনে পড়ছে সঞ্জীবের। সামনের সপ্তাহে কালী পুজো, নিজের দীক্ষিত জায়গায় যাওয়ার জন্য মনটা বড় টানছে। বেশ কিছুক্ষণ মায়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সঞ্জীব। প্রদীপের আলোয় চকচক করছে মায়ের মুখ, সেই মুখে মাখা অকৃত্রিম সন্তান স্নেহের হাসি, যেন মা বলছেন, তুই যা, আমি তোর সাথে আছি। বৈঠকখানার একপাশে মখমলের গালিচার ওপরে রূপোর কাজ করা আলবোলা মুখে দিয়ে বসে আছেন কৃষ্ণনগরের বর্তমান জমিদার বিভূতিভূষণ চন্দ্র। কপালে ভ্রুকুটির ছাপ স্পষ্ট। আজ ওনার বড় আদরের একমাত্র নাতবউ চিত্রিতার সাধ, সেই উপলক্ষেই বাড়ি ভর্তি আত্মীয় স্বজন। দীর্ঘ 5 বছর ধরে ডাক্তার, কবিরাজি, মানত, উপোস, এসব অনেক কষ্ট সহ্য করার পর এই বংশের প্রদীপ আসতে চলেছে চিত্রিতার কোলে। সুগন্ধি ফুল আলোর রোশনাই দিয়ে সাজানো চলছে পুরো জমিদার বাড়ি। যে যার নিজের কাজে ব্যস্ত, কিন্তু কারো মনে যেন কোনো আনন্দ উৎসাহের লেশ মাত্র নেই। সবাই যন্ত্রবৎ শুধু নিজের কাজটা করে চলেছে। 2 দিন আগেও যে উদ্যম এবং উত্তেজনা এই বাড়ির লোকেদের মধ্যে ছিল, তা অকস্মাতই কর্পূরের মতো উধাও হয়ে গেছে। আর এর একমাত্র কারণ চিত্রিতা নিজে। দিন কয়েক আগের এক দুপুরে নাথ বউয়ের খাওয়ার সময় রান্না ঠাকরুন ডালের বাটিটা এগিয়ে দেয়, সেটাই চুমুক দেওয়ার পরই হঠাৎ চিত্রিতার সারা শরীরে কেমন যেন কাঁপুনি শুরু হয়। যদিও তার কিছু পরেই অদ্ভুত রকমের শান্ত হয়ে যায় সে। তারপর থেকে একেবারেই নিশ্চুপ হয়ে গেছে হাসিখুশি মেয়েটা। তার উপর সেদিন রাতে খাওয়া শেষ করে ওঠার পরই হঠাৎ মেয়েটা নাক দিয়ে প্রচণ্ড রক্ত বেরোতে শুরু করল, আর তার সাথে শুরু হলো বমি, গাঢ় সবুজ রঙের বমি। ডাক্তার এসে ওষুধ দেওয়ার পর সেসব বন্ধ হলো বটে, কিন্তু অদ্ভুতভাবে গোয়াতে শুরু করলো চিত্রিতা। এরপর থেকেই গোটা বাড়ি জুড়ে
কেমন একটা বিশ্রী মাংস পচার গন্ধ। রাতে ছাদে কাদের যেন পায়ের আওয়াজ শোনা যেতে লাগলো। বাড়ির আশেপাশে কেমন একটা কুমোর দমবন্ধ করা ভাব সবসময়। এর কিছুদিন পরই ঘটে গেল সেই ভয়ঙ্কর ঘটনা। এই বাড়ির অনেকদিনের পুরনো কাজের লোক মাঝরাতে ছোট কাজ করতে উঠেছিল। অমাবস্যা আসতে মাত্র কয়েকদিন বাকি, কিন্তু আকাশ ভরা তারা। সেই আলো আধারিতে সে দেখতে পেল সিঁড়ি দিয়ে এক নারী মূর্তি প্রায় নিঃশব্দে প্রথমে দালানে নামল, তারপর বিড়ালের মতো একটা ছোট্ট লাফ দিয়ে দ্রুত বেগে সদর দরজা দিয়ে বাইরে চলে গেল। লাফ দেওয়ার সময় মাথার ঘোমটা খুলে যাওয়ায় একবারের জন্য ছায়ামূর্তির মুখটা দেখতে পেল চাকর। এবারে নাতবউ না, কিন্তু ফুলের মতো মেয়েটার চোখ দুটো দেখলে মনে হচ্ছে কোনো হিংস্র সাপদ রাতের অন্ধকারের সুযোগে রক্ত মাংসের নেশায় শিকারে বেরিয়েছে। দিন কয়েক আগে থেকেই আশপাশের গ্রাম থেকে খবর আসছিল অনেকেরই একটা দুটো করে হাঁস মুরগি ছাগল কোথায় যেন হারিয়ে যাচ্ছে, আর সেই নিখোঁজ পশুদের রক্ত মাখা হাড় গায়ের চামড়া সেই সব বাড়িরই সামনে অথবা পিছনের ঝোপে পাওয়া যাচ্ছে। এর মধ্যে এবাড়ির বউকে ওইভাবে বেরোতে দেখেই পিছু নেয় বুড়ো চাকর। বেশ কিছু দূর যেতেই সে দেখতে পেল সামনে নয়নামুদির গোয়াল ঘরের দিকে ঢুকে গেল চন্দ্রবংশের নাতবউ। একটু দূরে কাঁঠাল গাছের পিছন থেকে উঁকি মেরে দেখল সে। মেষশারে নাতবউ একটা গরুর গলার কাছে কামড়ে ধরেছে। ঠিক যেমন ভাবে বাঘ শিকার ধরে, ঠিক তেমন ভাবে। বিস্ময়ে আর আতঙ্কে চাকরের মুখ থেকে সামান্য আওয়াজ বেরিয়ে যায়, আর সাথে সাথেই সেই দিকে মুখ ঘোরালো চিত্রিতা। সারা মুখ রক্তে লালচে হয়ে গেছে তার, মাথার আঁচল ধুলোয় গড়াগড়ি খাচ্ছে, চোখে ভয়ানক হিংস্রতার কুটিলতা ফুটে বেরোচ্ছে। মুহূর্তে গরুর গলা ছেড়ে সে এক লাফে চাকরের গলায় কামড় বসিয়ে জোয়ালের জোরে ঘাটটাই ভেঙে দিল মট করে। তারপর নিজের কাপড় চোপড় ঠিক করে চাকরের নিথর দেহটা গায়ে ভর দিয়ে টেনে নিয়ে গেল পাশের একটা ঝোপের দিকে। এমন সময় নয়নামুদি ছোট কাজে গোয়ালের পিছন দিকে আসার সময় দেখল কোন এক নারী মূর্তি কার কাঁধে হেলান দিয়ে চলে গেল যেন রাজবাড়ির দিকে। কৌতূহল সামলাতে না পেরে সামনে কিছুটা এগোতেই সে বুঝতে পারল ওই মূর্তি আর কেউ নয়, স্বয়ং জমিদার বিভূতিভূষণের গর্ভবতী নাতবউ। এবারে হাওয়ার থেকেও তীব্রভাবে ছড়িয়ে পড়ল বিভিন্ন গুজব। কেউ বলে এই বংশের ওপর কোনো অপদেবতা ভর করেছে, আবার কেউ কেউ বলতে শুরু করল এই বাড়ির নাতবউ নাকি কোনো পাপ কর্মে লিপ্ত হয়ে রাতে গোপন কোনো প্রণয়ের সাথে দেখা করতে যায়। নায়েব মশাইয়ের পরামর্শে তাই সাধের দিন নাতবউ এবং বংশের কুলপ্রদীপের মঙ্গলার্থে ব্রাহ্মণ ভোজন এবং বস্ত্রদানের আয়োজন করেছেন জমিদারবাবু। কিন্তু অতীতে সেই বৈভব আর কই, নামমাত্রভাবেই হওয়ার কথা অনুষ্ঠান। কিন্তু তাও আদৌ সুসম্পন্ন হবে তো, সেই চিন্তায় জমিদারবাবু ও নায়েব মশাই বৈঠকখানায় বসে করছিলেন। সভা বসেছে রাজা কৃষ্ণচন্দ্রের প্রাসাদে। প্রজারা একে একে রাজার কাছে নিজেদের সমস্যার কথা জানাচ্ছেন। প্রজাবৎসল রাজা হাসি মুখে তাদের প্রত্যেকের সমস্যা সমাধানের জন্য যথাসাধ্য ব্যবস্থা নিচ্ছেন। প্রজারা খুশি হয়ে রাজার নামে জয়ধ্বনি করতে করতে নিজের নিজের বাড়ির দিকে রওনা দিচ্ছেন। সকলের মনেই আনন্দ ধরে না আর। এই আনন্দের উপলক্ষ রাজা কৃষ্ণচন্দ্রের পত্নী সন্তান সম্ভবা। অনেক কষ্টের ফল এই সন্তান। রাজা রাজ্যের সবাইকেই নিজের ছেলের মতোই ভালোবাসেন, সবার সুখে সুখী সবার দুঃখে দুঃখী হন। তাই রাজার এই খুশির উৎসবে মেতে উঠেছে গোটা কৃষ্ণনগরবাসী। কিন্তু মহাকাল বোধ হয় এই দৃশ্য দেখে নিজের মনেই হেসেছিলেন সবার লক্ষ্যে। উনি যে সবাইকেই সুখ আর দুঃখ হিসেব করে মেপে দেন। কিছুদিন পরই কালী পুজো,
রাজবাড়িতে তারই তোড়জোড় চলছে। তবে শুধু রাজবাড়ি নয়, গোটা গ্রামের লোক এই পুজোর দিন সকাল থেকে শুরু করে রাতে পুজো শেষ হওয়া অবধি উপস্থিত থাকে। এবারও পুজো দুদিন আগের এক গোধূলি বেলায় গ্রামের বেশিরভাগ লোক যখন রাজবাড়ির পূজা মণ্ডপে মায়ের পূজার বিভিন্ন কাজে ব্যস্ত, ঠিক তখনই গ্রামের দক্ষিণ দিকের ঘন জঙ্গলের দিকে হেঁটে চলেছে কালো আলোয়ানে সর্বাঙ্গ ঢাকা একটা ছায়া মূর্তি। জঙ্গলে প্রবেশ করার পূর্ব মুহূর্তে ছায়ামূর্তিটা একবার দাঁড়িয়ে পিছনে ঘুরে খুব সতর্কভাবে কিছু একটা দেখার চেষ্টা করল, তারপরই দ্রুত প্রবেশ করল সেই দুর্ভেদ্য ঘন বনের মধ্যে। তার গন্তব্য বেশ অনেক দূরের একটা ভগ্ন প্রায় অব্যবহৃত শিব মন্দির। বেশ অনেকটা পথ যাওয়ার পর হঠাৎ তার চোখে পড়ল সেই মন্দিরের চাতাল থেকে দেখা যাচ্ছে একটা দোদুল্যমান আলোক বিন্দু। ছায়ামূর্তি আরো দ্রুত পদচালনা করে উপস্থিত হলো সেই মন্দিরের চাতালের সামনে। যেন ঘন অন্ধকারের চাদর গায়ে চাপিয়ে এক প্রেত মূর্তি তার ডান হাতে একটা লণ্ঠন ধরে রেখেছে। তার জীর্ণ আলোকিত হাত ছাড়া দেহের বাকি অংশের সবটাই অদৃশ্য। এ ব্যবস্থা বোধহয় সেই ছায়ামূর্তিকে পথ দেখাবার জন্যই, যাতে এই বিপদসংকুল গহন বনে সে দিকভ্রান্ত না হয়। কি নিস্তব্ধ এই মন্দির, যেন যেন পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা একটা জায়গা। পদে পদে রয়েছে মৃত্যুর হাতছানি। নিঃশব্দে সেই প্রেতরূপী শীর্ণকায় লোকটা প্রায় নিজেকে অন্ধকারে আবৃত রেখে ধীরে ধীরে পৌঁছলো মন্দিরের পিছন দিকের একটা সিঁড়ির সামনে। সেখানে পৌঁছতেই ছায়ামূর্তি শুনতে পেল খুব ক্ষীণ অথচ স্পষ্ট মন্ত্রোচ্চারণের শব্দ। সেই আওয়াজ লক্ষ্য করে কয়েকবার নেমে কিছু একটা ভেবে পিছনে তাকাতেই বুঝতে পারে মুহূর্তের মধ্যেই সেই প্রেতরূপী মানুষটা যেন কর্পূরের মতো হাওয়ায় উবে গেছে। কোন রকমে মনকে বুঝিয়ে নিচের সিঁড়িতে পা রাখতেই আবার চমকে ওঠে ছায়ামূর্তি। অগুন্তি নরকঙ্কাল আর নরকরটি ছড়িয়ে রয়েছে তার পায়ের সামনে, কিন্তু তার বেশ মনে আছে পিছন দিকে মুখ ঘোরানোর আগের মুহূর্ত অবধি এসব কিছুই ছিল না। তাহলে এক লহমায় এসব এলো কিভাবে? এতটাই কি চোখের ভুল? সিঁড়ি থেকে বেশ কিছুটা দূরে প্রদীপের আলোয় দেখা যাচ্ছে একজন প্রায় উলঙ্গ জটাধারী দৃঢ় কণ্ঠে মন্ত্রোচ্চারণ করে চলেছেন। একটা গুমোট দম বন্ধ করা অস্বাভাবিক পরিস্থিতি যেন ঘিরে ধরেছে চারপাশে। প্রচন্ড ভীতভাবে কম্পিত পায়ে সেই তান্ত্রিকের পিছনে গিয়ে উপস্থিত হলো ছায়ামূর্তি। তখনও তার কম্পন পুরোপুরি স্বাভাবিক হয়নি। বেশ কিছু পর ধ্যান ভঙ্গ হলো সেই অর্ধনগ্ন জটাধারী তান্ত্রিকের। তাকে দেখেই বোঝা যায় তন্ত্রে রীতিমতো দক্ষ তিনি, কিন্তু চোখে মুখে যেন লোভ আর লালসা ফুটে বেরোচ্ছে। তান্ত্রিক তার তালু অব্দি পাকানো নখ দিয়ে চোখের সামনে থেকে চুল ছড়িয়ে একটা বিশ্রী আওয়াজে হেসে ছায়ামূর্তির দিকে তাকিয়ে বললেন, এনেছিস যা বলেছিলাম? প্রভু, এনেছি, বলে একটা তাল পাতার কাগজ সামনে রাখলো। মুখময় দাড়ির জঙ্গল থেকে হলদেটে তীক্ষ্ণ দাঁত দেখা গেল। হিসিয়ে জিজ্ঞেস করলেন, তুই যা চাস তা স্থির? হ্যাঁ চাই, এই কৃষ্ণনগরে সিংহাসন আমার চাই, রাজা কৃষ্ণচন্দ্রের মৃত্যু চাই আমি, রাজার বংশ নাশ চাই আমি, এই কৃষ্ণনগরের সিংহাসন হবে শুধুমাত্র আমার। কথাটা বলার সাথে সাথে সেই আপাদ মস্ত কালো আনে আবৃত ছায়ামূর্তির কুটিল চোখে ফুটে উঠল একটা আদিম হিংসার আগুন। কাগজের ভাঁজ খুলে বিড়বিড় করে পড়তে লাগলেন তিনি, জন্ম বৃহস্পতিবার মকর রাশি মৃগশিরা নক্ষত্র লগ্নপতি বৃহস্পতি তুঙ্গ, কিন্তু অধিষ্ঠান করছে অষ্টম কক্ষে রাহু ও কেতুর সাথে, চন্দ্র বুধ কক্ষের তৃতীয় ও পঞ্চম স্থানে অর্থাৎ।
প্রচণ্ড অট্টহাসিতে ফেটে পড়লেন তান্ত্রিক। সেই বিকট হাসির অনুরণন ছড়িয়ে পড়ল এই গুপ্ত পাতাল ঘরের সর্বত্র। পুনরায় চারপাশে দেওয়ালে ধাক্কা খেয়ে যেন দ্বিগুণ জোরে আরো বিশ্রীভাবে তাদের কাছে ফিরে এলো। সেই মুহূর্তে ছায়ামূর্তির মনে হলো শব্দকেও যেন নিজের তন্ত্র বলে বশীভূত করেছেন এই তান্ত্রিক। এবার সেই তান্ত্রিক গমগমে ঝাঁঝালো স্বরে প্রায় আদেশের সুরে বলল, শোন রে মূর্খ, রাজার মৃত্যুর সময় আগত, কাল বাদে পরশু অমাবস্যা, সেই তিথিতে আমার হাতেই রাজার মৃত্যু অবধারিত। তবে তার জন্য তোকে আমায় কিছু সামগ্রী জোগাড় করে দিতে হবে। নিঃশব্দে মাথা নাড়ায় সেই ছায়ামূর্তি। আবার তান্ত্রিক বলে, রাজা স্ত্রী সন্তান সম্ভবা, যদি এই সন্তান জন্ম নেয় তাহলে আমার মৃত্যু নিশ্চিত, সাথে তোরও মৃত্যু অবশ্যম্ভাবী। তাই তার গর্ভপাতের জন্য আমায় একটা উপচার করতে হবে, তাহলেই তুই নিষ্কণ্টকভাবে এই রাজ্যের সিংহাসনে বসতে পারবি। দাদু চলুন, আপনার জন্য সবাই অপেক্ষা করছে, অনুষ্ঠান শুরু হওয়ার সময় পেরিয়ে গেল তো। নাতি অবিনাশের ডাকে চিন্তায় ছেদ পড়ল বিভূতিভূষণ বাবুর মনে। একরাশ দুশ্চিন্তা নিয়ে বাইরে এসে দেখলেন দালান ঘরের বারান্দায় 13 জন ব্রাহ্মণ বসে রয়েছেন। সকলকে প্রণাম করে একটা থালায় কিছু ভূজ্য সামগ্রী নিয়ে দান করতে যাবেন তিনি। এমন সময় ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। দোতলায় নাতবউয়ের ঘর থেকে শোনা গেল একটা কান ফাটানো চিৎকার। তারপরেই জান্তব গর্জন করতে করতে অর্ধ উলঙ্গ অবস্থায় প্রায় চার পায়ে নেমে এলো এই বাড়ির নাতবউ চিত্রিতা। বাড়ির সকলে ঘটনার আকস্মিকতায় কয়েক মুহূর্ত বিহ্বল হয়ে গেল। চিত্রিতার ঠোঁটের কসবে আঠালো লালা গড়াচ্ছে, চেরা জিভটা সাপের মতো বেরিয়ে আসছে, মুখ হিংসতায় পরিপূর্ণ, সারা গায়ে মুখে অসংখ্য কাটা ছেঁড়া দাগ, পচে দগদগ করছে জায়গাগুলো, মুখ থেকে জান্তব ঘর ঘর আওয়াজ বেরোচ্ছে সবসময়। ব্রাহ্মণেরা সবাই ভয়ে একসাথে জড়ো হয়ে দালান থেকে উঠোনে নেমে পড়েছেন। ভয়ে বিস্ময়ে বাড়ির সবাই আতঙ্কে কাঁটা, চেঁচামেচি শুরু হয়ে গেছে রীতিমতো। নিজের দুহাতের রক্তাক্ত তালু ছেঁড়া জিভ দিয়ে একবার চেটে নিল চিত্রিতা। তারপর এদিক ওদিক রক্তশূন্য দৃষ্টিতে কি যেন খুঁজতে খুঁজতে হঠাৎই টেরে গেল বাড়ির এক কোণায় দাঁড়ানো এক চাকরের দিকে। গলার নলিটা টেনে ছিঁড়ে ফেলল দাঁড়ালো দাঁতের এক ঝটকায়। রক্তে ভেসে গেল উঠোনের চারিদিক। হি হি করে হেসে উঠল চিত্রিতা। আর তার পরক্ষণেই এক প্রকাণ্ড ঝাঁপ দিয়ে পৌঁছে গেল জমিদার বাবুর সামনে। ডান হাতে চেপে ধরল ওনার গলা। রক্তমাখা মুখে এখনো সেই হাসিটা লেগেই রয়েছে। দম বন্ধ হওয়ার প্রায় শেষ মুহূর্তে জমিদার বাবু শুনতে পেলেন এক বজ্র কঠিন কণ্ঠস্বর, স্তব্ধ। অতি কষ্টে ঘুরে দেখলেন শ্বেত বস্ত্র পরিহিত এক মাঝবয়সী ভদ্রলোক গলায় এক নীলাভ মালা পরে বাড়ির বাইরে দাঁড়িয়ে আছেন। তিনি বাঁহাতে তর্জনী দিয়ে চিত্রিতার দিকে কিছু একটা নির্দেশ দিতেই জমিদার বাবুর গলার চাপ আলগা হয়ে এলো। আর ক্রুদ্ধ আহত জন্তুর মতো একটা আওয়াজ ভেসে এলো চিত্রিতার গলা থেকে। আহত বাঘের মতো একবার হিংস্র দৃষ্টিতে জমিদার বাবুর দিকে তাকিয়েই সে লাফ দিয়ে ছুটে গেল প্রতিপক্ষের দিকে। তারপরেই কোনো কিছুতে বাধা পেয়ে বাড়ির ভিতর ছিটকে পড়ে গেল। তাও সে থামে না, কাতরাতে কাতরাতে আবার উঠল মাটি থেকে। দুচোখে প্রতিহিংসার আগুন গনগন করে জ্বলছে তার। বাড়ির সবাইকে অবাক করে দিয়ে এক লাফে বাড়ির সামনের বিরাট অশ্বত্থ গাছটার মোটা ডালটা অবলীলায় ভেঙে নিল সে। বিদ্যুৎ গতিতে ছুড়ে মারল আগন্তুকের দিকে, কিন্তু সেই আগন্তুকের মুখে বা শরীরের কোনো অংশে ভয়ের লেশ মাত্র দেখা গেল না। বরং সেই আদমনি গাছের ডাল ওর দিকে প্রচণ্ড বেগে ধেয়ে যেতে যেতেই ওর ডান হাতের এক ইশারায় ছিটকে পড়ে ডান পাশের একটা মাটির ঘর বুড়িয়ে দিল।
প্রতিপক্ষের এই পরাক্রম যেন আরো হিংস করে তুলল চিত্রিতাকে। ভয়ানক এক গর্জন বেরিয়ে এলো তার মুখ থেকে, অস্বাভাবিক রকম ভাবে দুভাগে ভাগ হয়ে গেল মুখের চোয়াল, আর ভিতর থেকে দেখা গেল চকচকে লালা মিশ্রিত তীক্ষ্ণ দাঁতের সারি, যেমন ভাবে কোনো বড় সামুদ্রিক মাছেরা হাঁ করে ধেয়ে যায় ছোট মাছের দলের দিকে, ঠিক সেইভাবেই চিত্রিতা ছুটে গেল ভিড়ে দাঁড়িয়ে থাকা অবিনাশের দিকে। কিছুটা দূরে দাঁড়িয়ে সবটাই লক্ষ্য করছিলেন সেই আগন্তুক। এবার তিনি পায়ের সামনে থেকে এক মুঠো মাটি তুলে মন্ত্র পড়ে ছুঁড়ে দিলেন চিত্রিতার দিকে, সঙ্গে সঙ্গে যন্ত্রের মতো দাঁড়িয়ে পড়ল সেই ভয়ঙ্করী নড়ার সামান্যতম শক্তি তার শরীরে যেন আর নেই এই মুহূর্তে, কিন্তু চোখ মুখ থেকে হিংস্রতা যায়নি তার। ধীর পায়ে চিত্রিতার দিকে এগিয়ে এলেন সেই অপরিচিত ভদ্রলোক, তারপর কাঁধে ঝোলানো কাপড়ের ব্যাগ থেকে একটা খড়ি মাটির ডেলা নিয়ে অতি ক্ষীণ স্বরে মন্ত্র পাঠ করতে করতে চিত্রিতার চারিদিকে একটি বৃত্ত অঙ্কন করলেন। তারপর ওনার ডান হাতে তর্জনী চিত্রিতার কপালে ছোঁয়াতেই সেখানে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল চিত্রিতা। রাত্রি দ্বিপ্রহর, মন্দিরের গুপ্তকক্ষে অর্ধনগ্ন সেই তান্ত্রিক মোমবাতির অনুজ্জ্বল আলোকে পূজার উপাচার গোছানোয় ব্যস্ত। তান্ত্রিকের সামনে বজ্রযান শাখার সব থেকে ভয়ঙ্কর এক দেবী মূর্তি, দেবীর দুটো পা, একটা হাত, তিনটে স্তন, মাঝ বরাবর চেরা একটা জিভ আর একটা দাঁত, মাথায় সব চুল একসাথে জটার আকার ধারণ করেছে। বজ্রযান শাখায় এই দেবীকে এক জ্যোতি দেবী নামে পূজা করা হয়। তান্ত্রিক মতে এই দেবীকে পূজা করে তুষ্ট করতে পারলে সবচেয়ে দুর্মূল্য জিনিসও অবলীলায় পাওয়া যায়। মাটির জ্বলন্ত প্রদীপের কম্পমান শিখায় দেবীর চেরা জিভে লালচে রক্তের দাগ স্পষ্ট, দেবীর হাতে ধরা একটা সদ্য কাটা নরমুণ্ড, সেখান থেকে রক্ত চুইয়ে পড়ে বেদিটা ক্রমে লাল রং ধারণ করছে। আজ সারা দিন ধরে তান্ত্রিক এই মূর্তি প্রস্তুত করেছেন নিজের হাতে। এই দেবীকে পূজো করার এইটাই পদ্ধতি, একদিনে মূর্তি করে সেদিনই পূজো করতে হবে ওনাকে। এবার ঝোলা থেকে কিছু জিনিস বের করলেন তান্ত্রিক, এগুলি একটু আগেই রেখে গেছে সেই কুচক্রি ছায়া মূর্তি, আর তার পরিবর্তে তান্ত্রিকের থেকে নিয়ে গেছে কাগজে মোড়ানো এক চিমটে ছাই। সেই ছাই রজতপ্রাপ্ত এক নারীর অর্ধদগ্ধ অস্থির অংশ বিশেষ, সেই নারীর কাটা মুন্ডই শোভা পাচ্ছে মায়ের হাতের মুঠোয়। সেই করাল ছাই বংশনাশন মন্ত্র পড়ে আরো বিষাক্ত করে দিয়েছেন তান্ত্রিক, সেটাই খাওয়াতে হবে কৃষ্ণনগরের রানীকে কোনো তরল খাবারে মিশিয়ে, তাহলেই এক প্রহরের মধ্যে রানীর গর্ভপাত নিশ্চিত। ঝোলা থেকে ক্ষিপ্র হস্তে এবার তান্ত্রিক বের করে আনলেন এক গাছা চুল, কিছু কাপড়ের টুকরো, নখের ভাঙা অংশ এবং থুতু মিশ্রিত কাপড়ের অংশ, এগুলো সবই রাজা কৃষ্ণচন্দ্রকে হত্যা করার সামগ্রী, দ্রব্যগুণ। সব থেকে বড় শক্তি এই দ্রব্যগুণের মধ্যে লুকিয়ে। সামগ্রীগুলো হাতে নিয়ে একবার নিজের মনেই নিঃশব্দে হেসে উঠলেন তান্ত্রিক। ঘরের এক কোণায় কালো কাপড়ে ঢাকা একটা খাঁচা নিয়ে নিজের পাশে রাখলেন, এবার নিজের ডান পাশে রাখা ধারালো ছুরি দিয়ে নিজের বাঁ হাতে তালু ছিঁড়ে দিতেই গরম রক্তের ধারা বেরিয়ে এলো, সেই রক্ত দিয়েই একটা গোল চক্র আঁকলেন তিনি। সামনে রাখা জল ভর্তি পাত্রে সব জিনিস ঢেকে খাঁচার কালো কাপড় সরাতেই দেখা গেল একটা কালো দাঁড় কাক। খাঁচার দরজা খুলে বের করে কাকটার ঠোঁট বরাবর ছুরি চালাতেই রক্তের স্রোত নেমে এলো, সেই রক্ত জল ভর্তি পাত্রে এবং তান্ত্রিকের তৈরি শনি চক্রে ফেলতেই দপ করে আগুন জ্বলে উঠল সেই চক্রে। সেই রক্তের দুফোঁটা নিজের জিভে ফেললেন তান্ত্রিক, সঙ্গে সঙ্গে তার চোখ দুটো জ্বলে উঠে জ্বলন্ত কয়লার আকার ধারণ করল। এবার শনি চক্রে
পাত্রস্থিত কয়েক ফোঁটা তরল ছিটিয়ে তান্ত্রিক আহ্বান করলেন নরকের হিংস্র প্রেত কালাপানিকে। তিনবার আহুতি দেওয়ার সাথে সাথে ধুলোর খুরনি ঝড় উঠল পাতাল ঘর জুড়ে, এবং পরক্ষণেই অন্ধকারের চাদর ফুঁড়ে আবির্ভাব হল নরকের সব থেকে ভয়াল প্রেতের। কি বিভৎস চেহারা তার! সর্বাঙ্গে যেন দাউ দাউ করে আগুন জ্বলছে। সর্বশক্তিমান বেতালের থেকেও এই প্রেত আরো ভয়ঙ্কর, আরো বিধ্বংসী। এই প্রেত তার জন্য নির্দিষ্ট লোকের হত্যা তো করবেই, সঙ্গে যতক্ষণ না রক্ত পিপাসা মিটবে ততক্ষণ অব্দি মৃত্যুর খেলা চালিয়ে যাবে। তান্ত্রিক কৃষ্ণচন্দ্রের পোশাক আর থুতু মিশ্রিত কাপড়ের টুকরো চিনিয়ে দিতেই প্রেত রওনা দিল নিজের অভীষ্ট লক্ষ্যে। সেই আসনে বসেই বিকট ভাবে অট্টহাসিতে ফেটে পড়লেন তান্ত্রিক। এখন শুধু কৃষ্ণনগরের রাজা নয়, গোটা কৃষ্ণনগরটাই রক্তের স্রোতে ভেসে যাবে। আর তাহলেই তার অভীষ্ট সিদ্ধ হবে। এর জন্যই তো এত বছর ধরে তপস্যা করে এসছেন তিনি। একটি মাত্র উদ্দেশ্য তার, অমরত্ব চাই তার, অমরত্ব। ভোরের আলো ফোটার আগেই রানীর অন্দরমহল থেকে ভেসে আসা এক ভয়ঙ্কর আর্তচিৎকারে ঘুম ভেঙে যায় রাজার। অমঙ্গলের আভাস পেয়ে সঙ্গে সঙ্গে তিনি রওনা দিলেন রানীর ঘরের দিকে। প্রায় ধনুকের মতো বেঁকে গিয়েছে রানীর সারা শরীর, ব্যথায় আর আওয়াজ বেরোচ্ছে না তার মুখ থেকে। হতভম্ব রাজা সাথে সাথে রাজবৈদ্যকে ডেকে আনলেন। রাজবৈদ্য এসে দেখলেন রানী সংজ্ঞা হারিয়েছেন, রক্তের স্রোতে ভেসে যাচ্ছে ঘরের মেঝে। লক্ষণ দেখে তিনি বুঝতে পারলেন না ঠিক সমস্যাটা কি হয়েছে। সকলের মিলিত অসহায়তায় সৃষ্ট নিস্তব্ধতা কাটল দরজার বাইরে এসে দাঁড়ানো কুলপুরোহিতের কণ্ঠে। মহারাজ, রানীর প্রাণ সংশয়ে স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে। হয়তো রানীর সাথে সাথেই এই বংশের কুল প্রদীপের নতুন সূর্য দেখার আশা খুবই ক্ষীণ, এমনকি আপনারও জীবন হানি ঘটার পূর্ণ যোগ রয়েছে আজ। চোখ থেকে জল বেরিয়ে এলো রাজার, তাও যথাসম্ভব শান্ত কণ্ঠে প্রশ্ন করলেন, কে কে সেই নরধম যার বিষ নজর পড়েছে আমার পরিবারের ওপর, আমার রাজত্বের ওপর? আজই তার ধর থেকে মুন্ডু আলাদা করে দেব, নামটা বলো তার। এখন এই বিষয়ে তর্ক নিষ্প্রয়োজন মহারাজ, আগে রানীকে বাঁচানোর শেষ চেষ্টা করতে হবে আমাদের। বলে সংজ্ঞাহীন রানী ও কৃষ্ণচন্দ্রকে নিয়ে পুরোহিত রওনা দিলেন রাজবাড়ির প্রতিষ্ঠিত কালী মন্দিরে। এই সময় ভয়ঙ্কর ঝড়ের সাথে এসে উপস্থিত হল নরকের প্রেত জনি থেকে উঠে আসা নিষ্ঠুর প্রেত কালাপানি। কিন্তু শত চেষ্টা করেও মায়ের মন্দিরে সে ঢুকতে পারল না। প্রচণ্ড আক্রোশে আশেপাশের গাছপালা ভাঙতে শুরু করল সে। পাশের গ্রামগুলিতে চলতে লাগলো মৃত্যুর তাণ্ডব। ধীরে ধীরে ভোরের আলো ফুটল, মন্দিরের দরজা খুলে কৃষ্ণচন্দ্র বেরিয়ে এলেন এক সদ্যজাত শিশুপুত্রকে কোলে নিয়ে। এক ভয়ানক প্রতারণার শিকার হয়েছেন তিনি, তারই কোনো বিশ্বস্ত লোকের কাছে, আর তার ফলেই হারাতে হয়েছে তার প্রাণাধিক প্রিয়তমা এই রাজ্যের রানীকে। রাজা মন্দির থেকে বেরোনোর সাথে সাথেই তীব্র আক্রোশে ছুটে আসে কালাপানি। কিন্তু রাজার কাছে আসতেই কোনো এক অদৃশ্য শক্তির কাছে হার মানে সেই প্রেত। সেই শক্তির উৎস রাজার কোলে সদ্যজাতর গলায় একটা নীলাভ লকেট, আর সেখান থেকেই রাজার চারিদিকে তৈরি হয়েছে এক অভেদ্য বলয়, যাকে স্পর্শ করার ক্ষমতা স্বয়ং মহাকাল ছাড়া আর কারোর নেই। অনেকক্ষণ ধরে বহু চেষ্টায় বিফল হয় কালাপানি। যে জন্য তাকে জাগানো হয়েছিল সেই উদ্দেশ্য সফল হল না। অতৃপ্ত তৃষ্ণা আর প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে সে পুনরায় প্রবেশ করতে বাধ্য হল প্রেত জনিতে। কুলপুরোহিতের কাছে সেদিন ভোর রাতেই ষড়যন্ত্রের কথা জানতে পারেন কৃষ্ণচন্দ্র। এই রাজ্যের অনিষ্টকারী আর কেউ নয়, স্বয়ং এই রাজ্যের মহামন্ত্রী। শুধুমাত্র সিংহাসনের লোভে
এক তান্ত্রিকের সঙ্গে হাত মিলিয়ে রানীকে ওই পায়েসে বিষ মিশিয়ে গুপ্ত হত্যা করে সে, এবং প্রেত জনিপ্রাপ্ত সেই ভয়াল প্রেতকেও রাজাকে হত্যা করার জন্য পাঠায়। রাজার এবং রাজার বংশ রক্ষার জন্য পুরোহিত নিজের গলার লকেটের অর্ধাংশ পরিয়ে দেন সদ্যজাত পুত্রের গলায় এবং বিধান দেন এই বংশের প্রথম পুত্র সন্তান যেন বংশ পরম্পরায় এই লকেট নিজের কাছে সাবধানে রেখে দেয়। তাহলে আর অপার্থিব কোনো দুরাত্মা এই বংশের কোনো ক্ষতি করতে পারবে না। মশাইয়ের নামটা তো জানা হলো না, আপনার পরিচয়টা যদি দেন আর কি। অবাক দৃষ্টিতে প্রশ্ন করেন নায়েব মশাই। স্মিত হেসে মুখ খুললেন ভদ্রলোক। আমার নাম সঞ্জীব হালদার, কলকাতায় থাকি। এখানে মা দক্ষিণা কালীর পূজার অনুষ্ঠান উপলক্ষে আজই এসেছি। মায়ের মন্দিরে যাওয়ার পথে আপনার বাড়ির দৃশ্য দেখে দাঁড়ালাম, তারপর তো আপনি দেখলেনই বাকিটা। মিনয়ী কণ্ঠে জমিদার বাবু বললেন, কিন্তু আপনার পরিচয়টা? আমি মায়ের পুজো করি, এটাই আমার একমাত্র পরিচয়। আজ থেকে প্রায় 20 বছর আগে আমি এই কৃষ্ণনগরের পুণ্য শ্মশানে আমার গুরুর কাছে দীক্ষা নিয়েছিলাম। কাল অমাবস্যার পুণ্যতিথিতে মায়ের পূজা উপলক্ষে এখানে এসেছি, কিন্তু মায়েরও বোধ হয় এটাই উদ্দেশ্য ছিল। এবার প্রচন্ড ভেঙে পড়লেন জমিদার বাবু, দুহাত জোর করে বললেন, ঠাকুরমশাই, বড় বিপদে পড়েছি আমরা। বেশ কদিন ধরে যা ঘটে চলেছে এই বাড়ির ভিতরে, মানসিক ভাবে আমি আর সেসব সহ্য করতে পারছি না। আজ আপনাকে দেখে ভিতর থেকে বল পাচ্ছি। এবার আপনি কোনো বিধান করুন, আপনি যা বলবেন আমরা সেটাই করব। একটু চিন্তিত মুখে সঞ্জীব জিজ্ঞেস করল, একটু আগে যাকে দেখলাম উনি আপনাদের কে হন? নায়েব মশাই গত কয়েকদিনের সমস্ত ঘটনা বিস্তারিতভাবে খুলে বললেন সঞ্জীবকে। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে সঞ্জীব গম্ভীর গলায় বলল, মায়ের ইচ্ছাতেই আমাদের সমস্ত কর্ম জমিদার মশাই। হয়তো আপনাদের দরকারেই আমায় মা এখানে টেনে এনেছেন। তবে আমি যেটুকু দেখলাম আর আপনাদের থেকে যা শুনলাম, তাতে এটা স্পষ্ট বুঝতে পারছি যে এর পিছনে কোনো একটা অন্তর্নিহিত কারণ অবশ্যই রয়েছে। আপনারা যদি এমন কোনো ঘটনা জানেন, তাহলে সেটা কিন্তু আমারও জানার দরকার, নইলে এই সমস্যার প্রতিকার করা আমার পক্ষে অসম্ভব। আপনাকে তো বলতেই হবে ঠাকুর মশাই, হয়তো আপনি সেই পুণ্যাত্মা যার মাধ্যমে আমাদের বংশের 300 বছরের অভিশাপের মুক্তি ঘটবে। কিসের অভিশাপ? আর তার সঙ্গে আমারই বা কি সম্পর্ক? অবাক হয়ে জিজ্ঞেস করল সঞ্জীব। মন্ত্রীর অব্যর্থ চাল এভাবে বিফলে যাওয়ার পর সে নিজেই আত্মসমর্পণ করে রাজার কাছে। নিজের সব কুকৃতির কথাই স্বীকার করে সে। তারপর রাজার কাছে প্রাণ ভিক্ষা চায়। রাগে দুঃখে রাজা নিজের উন্মুক্ত তলোয়ার দিয়ে তৎক্ষণাৎ মন্ত্রীর শিরচ্ছেদ করেন এবং তান্ত্রিকের উদ্দেশ্যে রওনা দেন। তান্ত্রিক তখনও মন্ত্র পাঠে বিভোর। রাজা আর নিজেকে সামলাতে না পেরে সেই তলোয়ার আমূলে বিধিয়ে দেন তান্ত্রিকের হৃৎপিণ্ডে। অকস্মাৎ আঘাতে কোকিয়ে ওঠেন তান্ত্রিক। ঘরের দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসে তার মৃত্যু আর্তনাদ। মূর্খ রাজা, দেহ নশ্বর কিন্তু আত্মা অবিনশ্বর। আমি প্রতিজ্ঞা করলাম, যতদিন তোর বংশ নির্বংশ না হবে, ততদিন আমি কালো ছায়ার মতো তোর বংশের কাল হয়ে থাকব। তোর বংশের প্রত্যেক গর্ভবতী মহিলার মৃত্যুর কারণ হব আমি। এই অভিশাপ দিলাম আমি তোকে। স্তব্ধ হয়ে গেল তান্ত্রিকের হৃৎপিণ্ড। রাজা এই অভিশাপ শুনে আরো রাগে ফেটে পড়লেন। আশেপাশের সমস্ত উপকরণ তছনছ করে দিলেন এক লাঠিতে। এবার ওর সব রাগ গিয়ে পড়ল তান্ত্রিকের হাতে গড়া মূর্তির ওপরে। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে মুহূর্তের মধ্যে রাজা সেই তলোয়ারের এক ঘায়ে দেবীর মাথা কেটে ফেললেন।
সাথে সাথেই গুপ্ত কক্ষের দেওয়াল বিদীর্ণ করে ভেসে এলো এক দৈব বাণী। শনি ও মঙ্গলের অধিষ্ঠান মকর রাশির ঘরে বিষ যোগ প্রকট হবে সত্ত্ব জাতের উপরে। চন্দ্র বুধ রাহু যদি থাকে একসাথে কাল সর্প যোগ হয় যেন তাতে। কাল চক্র দোষে রাজা পড়লি নিরন্তর, তান্ত্রিকের অভিশাপ অতি ধুরন্ধর। এবার একটু ভয় পেয়ে গেলেন রাজা, বড় অন্যায় করে ফেলেছেন তিনি। রাগের মাথায় দেবীর মাথা কেটে ফেলেছেন, সাথে সাথে হাত জোর করে মূর্তির ভগ্নাবশেষের পায়ে লুটিয়ে পড়লেন তিনি। আবার সেই দৈব কণ্ঠ ভেসে এলো, শুভ্রবস্ত্র পরিহিতা বসেন পদ্মাসনে, সরিপুকরায়ত্ত যার যোগ বলে, কালীর পূজারি তিনি পুষ্যালগ্নে জন্ম, কাল চক্রের পরিত্রাণ শুধু তারই কর্ম। নীলাভ কণ্ঠহার পরিহিত ধুরন্ধর অতি, দুষ্টের ধ্বংস হবেই যদি হয় মতি। চন্দ্রবংশের 300 বছরের পুরনো অভিশপ্ত কাহিনীতে ইতি টানলেন জমিদার বিভূতিভূষণ চন্দ্র। বেশ কিছুক্ষণ দম নেওয়ার পর আবার বললেন, ঠাকুরমশাই, বাবা ঠাকুরদার মুখে শুনে আসা এই গল্পটা আমি কোনোদিনও বিশ্বাস করিনি, কিন্তু আমাদের এই বংশে সন্তান হওয়ার পরপরই বাড়ির বউদের কোনো এক অজ্ঞাত কারণে প্রাণহানি ঘটে, তাও আমি এসব কুসংস্কার ভেবে পাত্তা দিইনি, কিন্তু গত কয়েকদিনে যা ঘটে চলেছে আমার চোখের সামনে, আর আজ আমি যা দেখলাম তা কুসংস্কার বলি কি করে। আমি নিজে বিপত্নিক, আমার বউ মিনতির ছেলে হওয়ার পরেই নাক দিয়ে কান দিয়ে প্রচন্ড রক্ত বেরোতে শুরু করে, অনেক চেষ্টা করেও ডাক্তাররা আমার বউকে বাঁচাতে পারল না। ডাক্তারেরা আমার পিঠে হাত রেখে বলে গেল যে কোনো এক অজ্ঞাত কারণে রক্তের চাপ বেড়ে গেছিল, ওনারা অনেক চেষ্টা করেছিলেন কিন্তু শেষ রক্ষা হলো না, কিন্তু আমি জানতাম হয়তো এমনই কিছু একটা হবে, মনে খুব কু ডাকছিল। আমার জন্মের পরে মায়ের মুখ দেখিনি, শুনেছি আমি হওয়ার পরেও নাকি রক্ত বেরোনো বন্ধ হচ্ছিল না, আর তাতেই মৃত্যু হয় মায়ের। তাই আমি চাই না আমার নাত বউরও সে একই দশা হোক, তাই সর্বক্ষণ চোখে চোখে রাখি আমার চিত্রিতা মাকে। আর দৈববাণীর অর্থ এখন হয়তো কিছুটা বুঝতে পারছি আমি। আচ্ছা, একটা প্রশ্ন করব আপনাকে ঠাকুরমশাই, আপনার জন্ম কি পুষ্যালগ্নে? ওপর নিচে সামান্য ঘাড় নাড়ালো সঞ্জীব, ওর কপালে ভাঁজ। এই জটিল অন্ধকারাচ্ছন্ন ঐতিহাসিক ঘটনার মাঝে একটা আলোক বিন্দু খোঁজার চেষ্টা করে চলেছেন তিনি। বেশ কিছুক্ষণ চুপ করে বসে থেকে সবাইকে অবাক করে দিয়ে জমিদার বাড়ির দালানেই পদ্মাসনে বসে পড়ল সঞ্জীব। নিজের হাতের দুটো বুড়ো আঙুল দু চোখে ঠেকাল সে। সময় নেই বেশি, অনেক প্রশ্নের উত্তর এখনো অজানা তার কাছে। বেশ কিছু পরেই তার সামনে দৃশ্যমান হলো পূর্ণিমার গোল চাঁদ, একটা গাছ, তার দুপাশে দুটো পরী এসে দাঁড়ালো। এবারে দৃশ্য সামান্য পরিবর্তন হলো। সঞ্জীব দেখতে পেল এক অন্ধকার ঘরে বিকট দর্শন এক দেবী মূর্তির সামনে একজন বসে মন্ত্র পাঠ করে চলেছে, চারপাশে ছড়ানো বিভিন্ন তান্ত্রিক উপাচার, তার সামনে অঙ্কিত একটা গোল চক্রের যন্ত্র, গনগনে হলদেটে আগুনের আভায় চকচক করছে ঘরমাক্ত সেই পুরুষের মুখ আর উন্মুক্ত দেহ। অত্যন্ত অভ্যস্ত এবং নিখুঁত উচ্চারণে মন্ত্র পাঠ করে চলেছে সেই মূর্তি, মাঝে মাঝে রক্তের মতো কোনো তরল বেলপাতার আগায় মাখিয়ে সামনের অগ্নিকুণ্ডে আহুতি দিচ্ছে, কুণ্ডের আগুন যেন ফুঁসে উপরে উঠে আসছে। সঞ্জীব সেই মন্ত্র চেনে, লোকটা বজ্রযান তন্ত্রের কোন নারকীয় সাধনায় লিপ্ত হয়েছে। পর মুহূর্তেই দৃশ্য বদলে ফুটে উঠল আরেকটি মুখ, পরিষ্কারভাবে চেনা যায় না তাকে, কোন একটা ঘরের ভিতর খুব সাবধানে কিছু একটা খুঁজছে সেই মূর্তি।
তারপরে সঞ্জীব দেখল সে মূর্তি অত্যন্ত গোপনে চলেছে এবাড়ির একটা বিশেষ ঘরের দরজার দিকে। দরজা খুলে গেল, খাটে ও কে ঘুমিয়ে, চিত্রিতা না? কিন্তু এখন তো তাকে দেখে বিন্দুমাত্র অস্বাভাবিক মনে হচ্ছে না। মূর্তিটি খুব সাবধানে চিত্রিতার বালিশের নিচে কিছু একটা রেখে দিল যেন। এবার মুখ ঘোরাতেই সঞ্জীব স্পষ্ট দেখতে পেল সে আর কেউ নয়, সে চিত্রিতার স্বামী বিভূতিভূষণের নাতি অবিনাশ। এবার দৃশ্যপটে আবার পরিবর্তন ঘটল, বেশ কিছু ঘটনা নির্বাক ছায়া ছবির মতো ঘটতে শুরু করল। রুদ্ধশ্বাসে সেই ছবি দেখে চলেছে সঞ্জীব, ঘটনা দ্রুততা এবং বিভৎসতায় কেঁপে কেঁপে উঠছে তার সর্বাঙ্গ। কিন্তু একটু পরেই কোনো এক অজ্ঞাত কারণে ভেঙে গেল তার মনোসংযোগ। ধীরে ধীরে চোখ খুলতেই সঞ্জীব দেখল বাড়ির সকলেই পরিত্রাণের আশায় তাকিয়ে আছে তারই দিকে। এতক্ষণে তার মুখে কিছুটা প্রশান্তির ছাপ ফুটে উঠেছে, যেন সেই অভেদ্য অন্ধকারের ভেতর এক চিলতে হলেও আলোর রেখা খুঁজে পেয়েছে সে। দৃঢ় কণ্ঠে সকলকে কিছুটা আশ্বস্ত করে সঞ্জীব বলল, ভয় নেই, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। তবে সবার উপরে মা আছেন, জন্ম মৃত্যু সবই তো তার হাতে, মায়ের ওপর ভরসা রাখুন সবাই, ওনার ইচ্ছাতেই কর্ম, আমরা তো যন্ত্র মাত্র। জমিদার মশাই, আপনার কাছে আমি একটা কথা জানতে চাই, গমগমে স্বরে বলল সঞ্জীব। মাথা তুলে তাকিয়ে বিভূতিভূষণ বাবু বললেন, বলুন। আপনার নাতির জন্ম কি বৃহস্পতিবার, কোন রাশি? এবার একটু অবাকভাবে মাথা নাড়িয়ে বিভূতিভূষণ বাবু আবার বললেন, হ্যাঁ, ওইদিনই জন্ম অবিনাশের, এবং মকর রাশি। কিন্তু কেন ঠাকুর মশাই? সঞ্জীব এবার একটু ভেবে কঠিন স্বরে বলল, আপনি আপনার বংশে যে কাহিনী আমায় আজ শোনালেন তা সম্পূর্ণ সত্য। সত্যি আপনার বংশে 300 বছর আগের এক বজ্রযানী তান্ত্রিকের প্রেত নিজেকে আপনাদের বংশের সাথে কালচক্রের সাহায্যে অভিশাপে আবদ্ধ করে রেখেছে, এবং নিজের প্রতিহিংসা চরিতার্থে সন্তান জন্ম নেওয়ার পরেই এই বংশের সমস্ত স্ত্রীদের সে নিষ্ঠুরভাবে হত্যা করছে। কিন্তু সন্তানদের হত্যা করতে পারেনি কোনো এক অদৃশ্য শক্তির বলে। আজ অমাবস্যা, আমার অনুমান যদি ঠিক হয় তাহলে আজ রাতের মধ্যেই আমাদের কিছু একটা ব্যবস্থা করতে হবে, কারণ আজ রাত্রি দ্বিপ্রহরে গ্রহ নক্ষত্রের অবস্থান 300 বছর আগের সেই অভিশপ্ত দিনের মতো একই জায়গায় অবস্থান করবে, এবং সেই প্রতিহিংসা পরায়ণ প্রেত আজ রাতেই সব থেকে বেশি শক্তির অধিকারী হবে। এতদিন ধরে যেটা করতে পারেনি, আজ সেই প্রেতের সেটাই করার সম্পূর্ণ ক্ষমতা প্রকাশ পাবে বলে আমার বিশ্বাস, যার ফলে আপনার বংশ নির্বংশ হওয়া অবশ্যম্ভাবী। নায়েব মশাই অত্যন্ত ভীত হয়ে হাত জোড় করে জিজ্ঞেস করলেন, তাহলে কি বংশ রক্ষা করার আর কোন উপায় নেই ঠাকুর মশাই? একটু ভেবে সঞ্জীব বলল, একটা শেষ চেষ্টা তো আমাকে করতেই হবে। আমার কথা মন দিয়ে শুনুন আপনারা প্রত্যেকে। আজ রাত্রি দ্বিপ্রহরের কিছু আগেই আপনাদের বাড়ির এই উঠোনে আমি একটা উপাচার করব, তাতে আপনাদের সাহায্য আমার প্রয়োজন। আপনি যেমনটা চাইছেন ঠিক তেমনটাই করার চেষ্টা করব। আমার বংশ রক্ষার্থে নিজের জীবন ত্যাগ করতে হলে আমি তাতেও রাজি ঠাকুর মশাই। আচ্ছা বেশ, তাহলে বলছি আমি, আজ রাতে একটা উপাচারে বসবো আমি, কিন্তু সেখানে এই বংশের অন্তত 2 জনকে উপস্থিত থাকতেই হবে, এটাই হচ্ছে এই যজ্ঞের রীতি। আমার মতে জমিদারবাবু আপনি, অবনীশ এবং নায়েব মশাই, আপনারা শুধুমাত্র 3 জনেই থাকবেন আমার সাথে। জমিদার মশাই, আপনাকে একটা গুরুত্বপূর্ণ কাজ দিচ্ছি, মন্ত্রোচ্চারণ শুরু হওয়ার পরে আপনি খেয়াল রাখবেন কোনোভাবেই যেন আমার ধ্যান ভঙ্গ না হয়। একবার যদি আমার মনোসংযোগ নষ্ট হয় তাহলে সেই প্রেত কিন্তু আপনাদের সাথে আমাকেও হত্যা করবে। দুজনেই ঘাড় নেড়ে রাতের পূজার সামগ্রীর আয়োজনে সেখান থেকে প্রস্থান করলেন। সঞ্জীব সেখানেই বসে রইল।
একসাথে বহু ভাবনা জট পাকাচ্ছে তার মাথায়। পশ্চিমে সূর্য অস্ত গেছে, বেশ কিছুক্ষণ হয়ে গেছে। এখন চারিদিকে যেন শ্মশানের নিস্তব্ধতা বিরাজ করছে। আকাশে তারাগুলোও কোনো এক অতিপ্রাকৃত ঘটনার অপেক্ষায় বসে রয়েছে। আজ দ্বিপ্রহরের কিছু আগেই তিথি অনুসারে অমাবস্যা পড়বে, তারপরেই সঞ্জীবের পূর্ব কথা মতো যজ্ঞ শুরু হবে। বেশ কিছু সময় থেকেই স্বাভাবিকভাবে হাওয়া দেওয়া বন্ধ হয়ে গেছে। চারপাশে একটা গুমোট দমবন্ধ ভাব স্পষ্ট। জমিদার বাড়ির বিশাল উঠোনের ঠিক মাঝখানে সাদা ধুতি আর পাঞ্জাবি পরে দ্রুত হাতে উপাচার প্রস্তুত করছেন সঞ্জীব। তার থেকে বেশ কিছুটা দূরে একটা গোলাকার বৃত্তের ভিতরে নিস্তেজ হয়ে মাটিতে শুয়ে আছে চিত্রিতা। বৃত্তটা মন্ত্র দিয়ে বেঁধে রেখেছে সঞ্জীব। তাম্রপাত্র থেকে একটা খড়ি তুলে একটা ত্রিভুজ অঙ্কন করল সে। ঠিক তার বিপরীতে একই রকম আরেকটা ত্রিভুজ, এমনভাবে আঁকল যাতে দুটো পরস্পরকে ছেদ করে। এবার কুমকুম ও সাদা চন্দন মিশ্রিত করে নিজের চারপাশে একটা বৃত্ত অঙ্কন করল সঞ্জীব। আজ এই উপাচারে জমিদার বাবু, নায়েব মশাই ও অবিনাশ এই তিনজনেই উপস্থিত। রক্তের সম্পর্ক থাকা দুজন মানুষ অত্যাবশ্যক আজকের এই মহাযজ্ঞে। সময় মতো তিনজনকেই মন্ত্রপুত বৃত্তে প্রবেশ করার ইশারা করে নিজে পদ্মাসনে বসল সঞ্জীব। চোখ বন্ধ করে নিজেকে শুদ্ধি করে মা কালীর উদ্দেশ্যে প্রণাম করে শুরু করল প্রেত বিতারক মন্ত্রপাঠ। সাথে সাথে গোল বৃত্তে আবদ্ধ চিত্রিতার চোখ দুটো খুলে গেল। নতুন উদ্যমে উঠে দাঁড়ালো সে বৃত্তের ভিতর। তার মুখাবয়ব যেন সেদিনের থেকেও বেশি নিষ্ঠুর আর কুটিলতায় পরিপূর্ণ। অনবরত লালা ঝরছে ঠোঁটের কষবে। প্রতিহিংসার আগুনে আর রক্তের গন্ধে যেন পাগল হয়ে উঠেছে সে। সঞ্জীবের মন্ত্র দিয়ে বাঁধা বৃত্ত ডিঙিয়ে আসতে শুধু একটা ছোট্ট লাফের দরকার হলো তার। এবার তার লক্ষ্য ওই চারটে তাজা রক্ত মাংসের উপস্থিতি। ধীরে ধীরে পাল্টে যাচ্ছে তার মুখের চেহারা, বদলে সেখানে স্থান করে নিচ্ছে এক প্রেত মূর্তি। এই হলো সেই আদিম প্রেত জমি থেকে আগত নৃশংস প্রেত কালা পানি। এক পা করে সে এগিয়ে এলো যন্ত্রের দিকে, কিন্তু তাতে প্রবেশ করতে যাওয়ার মুহূর্তেই এক প্রচন্ড ধাক্কা খেয়ে ছিটকে পড়তে হলো তাকে। বৃত্তের ভিতরে যেন রঙের খেলা শুরু হয়েছে। নীলচে গোলাপি কমলা আভায় আলোকিত হয়ে উঠেছে সঞ্জীবের যন্ত্র। বৃত্তে উপস্থিত অন্য তিনজন বিস্মিতভাবে লক্ষ্য করল যোগবলে সঞ্জীবের পঞ্চকুণ্ডলী জাগ্রত হয়েছে, তার দেহে দৈবিক আলোর আবির্ভাব হয়েছে। ধীরে ধীরে সঞ্জীবের দেহ থেকে বেরিয়ে চারপাশ আলোকিত করে দিল সেই উজ্জ্বল রশ্মিগুচ্ছ। এদিকে বারবার আক্রমণের বৃথা চেষ্টা করে প্রতি মুহূর্তে আরো হিংস্র হয়ে উঠছে সেই প্রেত। হঠাৎই চিত্রিতার আত্মাকে কবজা করে বসে থাকা কালা পানি পেটের দুপাশে চাপ দেয়। প্রচন্ড যন্ত্রণায় আর্তনাদ করে ওঠে চিত্রিতা। নাদ বউয়ের চিৎকারে জমিদার বাবু আর নিজেকে সামলাতে পারেন না। তিনি এক লাফে বেরিয়ে আসেন মন্ত্রপুত আলোক বৃত্ত থেকে। তাড়াহুড়োয় বেরিয়ে আসায় ধাক্কা লেগে সঞ্জীবের মনোসংযোগ ভেঙে যায়। মুহূর্তে মিলিয়ে যায় আলোক বৃত্ত। যন্ত্রের ভিতরে উপস্থিত সকলেই এখন নিরস্ত্র এবং সম্পূর্ণ অসহায়। অবিনাশ এবং নায়েব মশাইয়ের মুখ বলছে আতঙ্কের চরম সীমায় পৌঁছে গেছেন তারা। কিন্তু ভয়াবহতার যে সবে শুরু! হঠাৎই তাদের চমকে দিয়ে পাঞ্জাবির ভিতর থেকে একটা ধারালো ছুরি বের করে এক লাফে নাতি অবিনাশের বুকের বাঁ দিকে বিঁধিয়ে দেওয়ার চেষ্টা করলেন জমিদার বাবু। মানুষটাকে চেনা যায় না আর। চোখের দৃষ্টি মরা মাছের মতো ঘোলাটে,
চোয়াল যেন গলার কাছ অব্দি ঝুলে পড়েছে। একটা উৎকট বিশ্রী মাংস পচা গন্ধ ছড়াতে শুরু করেছে শরীর থেকে। অবিনাশের বুকে ধারালো ছুরিটা সর্বশক্তিতে কেঁথে দেওয়ার চেষ্টা করলেন বিভূতিভূষণ, কিন্তু মায়ের লীলা বোঝা দেয়। সজাগ সঞ্জীবের এক আলতো ধাক্কায় অবিনাশ সরে যায় একটু দূরে এবং লক্ষ্যভ্রষ্ট হয়ে সঞ্জীবের অঙ্কিত যন্ত্রের বাইরে হুমড়ি খেয়ে পড়ে যান বিভূতিভূষণ। মাটিতে পড়ে যাওয়া মাত্র ওর দেহের মধ্যে কিছু আলোড়ন তৈরি হতে শুরু করে। বাইরে থেকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ও চামড়ার নিচে এখন যেন অন্য কেউ বিরাজ করছেন। বেশ কিছুক্ষণের আলোড়নের পরে যখন মুখ তুললেন বিভূতিভূষণ, বাকিরা তখন দেখলেন জমিদারের মুখের জায়গায় উঁকি মারছে জটাধারী গোঁপদারী জঙ্গলে ঢাকা একটা প্রেত মুখ। সেই প্রেত এবার টলতে টলতে এগিয়ে এলো সঞ্জীবের তৈরি যন্ত্রের সামনে। উদ্দেশ্য একদম পরিষ্কার, অবিনাশের হত্যা, সাথে সঞ্জীবকেও হত্যা করে তার গলার নীলাভ মালাটা হস্তগত করা। প্রেত হয়েও এত বছরের সাধনায় এই তান্ত্রিক বুঝতে পেরেছেন যে সঞ্জীবের গলার নীলাভ কণ্ঠহার অনেক শক্তির অধিকারী, আর সেটা হস্তগত করতে পারলেই প্রেত হয়েও অমরত্ব আসবে তার হাতের মুঠোয়। এই জন্যই তো 300 বছর ধরে এই নির্দিষ্ট দিনটার অপেক্ষা করে আছে সে। এতক্ষণ প্রেতের কার্যকলাপে সঞ্জীবের দিকে বাকি দুজনের নজর ছিল না। হঠাৎ মন্ত্রোচ্চারণের শব্দে ওরা সঞ্জীবের দিকে মুখ ফিরিয়ে দেখলেন তার গলার লকেট থেকে আবার নীলাভ আলো বেরোতে শুরু করেছে। ওদের অবাক করে দিয়ে সঞ্জীবের অঙ্কিত যন্ত্রের ঠিক নিচের থেকে বেরিয়ে আসে আরো একটা নীলাভ আভা। সেই আভা ধীরে ধীরে মিলিত হয় সঞ্জীবের গলার লকেটের সাথে। এতদিনে লকেটটি পরিপূর্ণতা পেল সঞ্জীবের পূর্ণাত্মার সংস্পর্শে এসে। গুরুর উদ্দেশ্যে প্রণাম করে আবার মন্ত্রোচ্চারণ শুরু করল সে। তার গলায় সদ্য পূর্ণতা প্রাপ্ত নীলাভ লকেট পরে বেরোতে শুরু করল প্রচন্ড তেজোদ্দীপ্ত নীলাভ জ্যোতি রশ্মি গুচ্ছ। সেই তেজ সহ্য করতে না পেরে পিছু হতে শুরু করল 300 বছর ধরে নিজের তৈরি কালচক্রে আবদ্ধ তান্ত্রিকের প্রেত। এই প্রেতই জমিদার বিভূতিভূষণের দেহকে কবজা করে কালা পানিকে আহ্বান করেছিল প্রেত জনি থেকে। উত্তর দিকের কালো পুঞ্জীভূত মেঘলা আকাশ থেকে কড়কর শব্দে বাজ পড়ল সামনের অসত্য গাছের মাথায়। সাথে সাথেই আগুন ধরে গেল গোটা গাছটায়। বৃদ্ধ নায়েব মশাই আর পরপর এতগুলো অপ্রাকৃতিক ঘটনার চাপ নিতে না পেরে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন মাটিতে। জ্বলতে থাকা গাছের হলদেটে আলোয় অবিনাশ দেখতে পেল পুনরায় পঞ্চকুণ্ডলী জাগ্রত হয়েছে সঞ্জীবের দেহে। এবারে তার তেজ যেন আরো তীব্র, আরো উজ্জ্বল। ধীরে ধীরে সেই আলোর বিস্তার বাড়তে লাগলো। সঞ্জীবের মুখ থেকে নির্গত এক একটা মন্ত্র যেন ছুরির ফলার মতো আক্রমণ করতে শুরু করল বহুরূপী প্রেত পিশাচকে। প্রেতের অমানবিক কান ফাটানো চিৎকারে ক্ষণে ক্ষণে শিউরে উঠতে লাগলো অবিনাশ। সঞ্জীবের গলার লকেট থেকে এবার একটা তীব্র নীল আলোর বিচ্ছুরণ ঘটল। সেই আলোর প্রচন্ড তেজ প্রবেশ করল বিভূতিভূষণের দেহে। নিষ্ঠুর তান্ত্রিকের প্রেতাত্মা সেই তেজ সহ্য করতে না পেরে ছটফট করতে শুরু করল। সাথে শুরু হলো বিকট চিৎকার। বেশ কিছুক্ষণ দাপাদাপির পর সেই আলোক রশ্মি গ্রাস করে নিল প্রেতের সর্বসত্তাকে। আর পর মুহূর্তেই শতচ্ছিন্ন হয়ে বিস্ফোরণ ঘটল তান্ত্রিকের প্রেতের বহুরূপী নশ্বর শরীরের। গগন বিদারক বিভৎস চিৎকারের সাথে সাথে পঞ্চভূতে বিলীন হয়ে গেল 300 বছর ধরে একটানা জ্বলতে থাকা একটা অপার্থিব প্রতিহিংসার আগুন। এবার সেই লকেটের আলোর ছটা ছুটে গেল এতক্ষণ ধরে নিজের পেট আঁকড়ে ছটফট করতে থাকা চিত্রিতার শরীরের দিকে। সেই দৈব আলোকরশ্মি নাক মুখ দিয়ে তার শরীরে প্রবেশ করতে প্রচণ্ড যন্ত্রণায় কোকিয়ে উঠল কালা পানি। নরকের শয়তান শেষ মুহূর্তে নিজের ধ্বংস আসন্ন বুঝতে পেরে ডান হাতে তীক্ষ্ণ নখ তলপেটের মাঝে গেঁথে দিতেই ফিনকি দিয়ে রক্তের স্রোত বেরিয়ে এলো।
কয়েক মুহূর্ত পর টকটকে লাল হয়ে বেরিয়ে এলো সেই হাত, আর তালুতে একটা সদ্য জাতের রক্তাক্ত নিথর দেহ। সেই ছোট্ট শরীরে প্রাণের বিন্দুমাত্র স্পন্দন নেই। হাউ হাউ করে কেঁদে উঠল অবিনাশ। এর মধ্যেই সেই দৈব আলোকরশ্মির আভা নিমেষে গ্রাস করে নিল নরকের ত্রাস কালাপানির সমস্ত অশুভ সত্তাকে। শুধু মাটিতে পড়ে রইল চিত্রিতা এবং সদ্যজাতের রক্তাক্ত নিথর শরীর। এতক্ষণ সব সয়েছিল অবিনাশ, কিন্তু চোখের সামনে সদ্যজাত সন্তান এবং স্ত্রীর পরিণতি দেখে এবার যেন পাগল হয়ে উঠল সে। পাশেই পড়ে থাকা ধারালো ছুরিটা তৎক্ষণাৎ তুলে নিয়ে নিজের গলায় বসাতে গেল অবিনাশ। সঞ্জীব তাকে নিরস্ত্র করতে ছুটে যেতে গিয়ে দেখল হঠাৎ কোন মায়া বলে যেন উম্মাদের হাত থেকে খসে পড়েছে ছুরি। মুহূর্তেই যেন শান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে সে। অবাক হয়ে মাথা তুলল সঞ্জীব। নবজলধর শ্যাম আকাশে তার মাথার ঠিক ওপরেই আরো একটা বৃহৎ আলোক বৃত্ত। সেই আলোক বৃত্তের ভিতর ফুটে উঠেছে এক ছায়া মূর্তি। এলো কেশি তিনি, গলায় নর মুন্ড মালা, ডান হস্তে রক্ত মাখা খড়গ এবং বাম হস্তে নর মুন্ড, তার টকটকে লাল জিহবা ও তিন তিনটি মায়া মাখা চোখ। সঞ্জীব পা ভেঙে বসে পড়ল মাটিতে। মূর্তির ত্রিনয়ন থেকে তেজরশ্মি এসে পড়ল চিত্রিতার ওপর। সঞ্জীব চোখ বন্ধ করল, দুহাত জোর করে কপালে ঠেকাতেই তার কানে বাজলো অসংখ্য ঘণ্টাধ্বনি ও শঙ্খধ্বনি। নাকে এলো ধূপধুনো সুমিষ্ট গন্ধ, কেঁপে উঠল ঠোঁট। সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। ওম কালী কালী মহাকালী কালিকে পরমেশ্বরী সর্বানন্দাকরে দেবী নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে নারায়ণ জ্ঞান ফিরে অবিনাশ লক্ষ্য করল ধ্যানমগ্ন সঞ্জীবকে ঘিরে এক মৃদু আলোকরশ্মি চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে। নায়েব মশাই তখনও অচৈতন্য, কিন্তু পাশে তার চিত্রিতার নিঃশ্বাস প্রশ্বাস এখন সম্পূর্ণ স্বাভাবিক। আর তার পাশে ও কে? অবাক হয়ে অবিনাশ দেখল একটা সদ্যজাত কন্যা সন্তান আপন মনে হাত পা ছড়িয়ে খেলা করছে চিত্রিতার পাশে। সর্বশক্তিমানের উদ্দেশ্যে ভক্তি ভরে প্রণাম করল অবিনাশ। জমিদার বাবুর বৈঠকখানায় সবার মধ্যমণি হয়ে বসে আছে সঞ্জীব। চন্দ্র পরিবারের সকলে তো বটেই, গ্রামের বহু লোকজন তাকে ঘিরে দাঁড়িয়ে। সবার চোখেই ভক্তিভাব আর কৃতজ্ঞতার ছাপ। নায়েব মশাই জিজ্ঞেস করলেন, আচ্ছা ঠাকুর মশাই, বুঝলাম চিত্রিতার মধ্যেই ছিল প্রেতের অধিষ্ঠান, কিন্তু জমিদার বাবুই যে এসবের পিছনে, এ কথা আপনি জানলেন কি করে? বেশ কিছুটা ভেবে মুখ খুলল সঞ্জীব, বলল, আপনাদের বংশের অভিশাপ শুনে প্রথমেই বুঝলাম আপনাদের বংশের কারো সাহায্যেই সেই তান্ত্রিকের প্রেত ক্ষতি সাধন করছে। তৎক্ষণাৎ চন্দ্রদর্শনে বসতেই দেখলাম তিনি হলেন জমিদার বাবু। হয়তো এটাই ভবিতব্য ছিল ওনার,
এই বংশের রক্ষক সেই লকেটের ক্ষমতা উনি কোনোভাবে জানতে পেরে এবং সেটার শক্তি লাভের চেষ্টায় বজ্রযান তন্ত্রে সাধনা শুরু করেন। তার সাথে হয়তো অমরত্ব লাভ করারও একটা উদ্দেশ্য ছিল তার। কিন্তু বিধিবাম, 300 বছর ধরে হিংসার আগুনে জ্বলতে থাকা সেই তান্ত্রিকের প্রেত এক সঠিক সুযোগের অপেক্ষায় ছিল এই পরিবারের কারো শরীর কব্জা করার জন্য, এবং সেটা সম্ভব হলো তখনই যখন বিভূতিভূষণ চন্দ্র নিজের হাতে সেই দৈব লকেটটা নষ্ট করে পুঁতে দিলেন এই দালানেরই মাটিতে। সাথে সাথেই সেই প্রেত প্রবেশ করল জমিদারের শরীরে, এবং তার জন্যই এই বাড়ির সকলে পচা গন্ধ পেতে শুরু করে। সাধের কিছু আগেই প্রেত কোনো গোপন স্থানে হয়তো বজ্রযান মন্ত্রে আবার কালচক্র অঙ্কন করে, এবং তাতেই এই বাড়ির নাতবউয়ের শরীরে কোনো অংশ আহুতি দেয় এবং নরক থেকে কালা পানিকে পুনরায় জাগ্রত করে নাতবউয়ের ভিতরে প্রবেশ করায়। উদ্দেশ্য, চন্দ্রবংশের পরিসমাপ্তি। এদিকে অবিনাশের জন্মলগ্ন, রাশি, এমনকি জন্মকুণ্ডলীও সম্পূর্ণ মিলে যায় আপনাদের পূর্বপুরুষ রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে, আর তারই সুযোগ নেয় সেই 300 বছরের প্রতিহিংসায় জ্বলতে থাকা বজ্রযানী তান্ত্রিকের প্রেতাত্মা। চন্দ্রাসনে বসার কিছু পরেই দেখতে পেলাম বিভূতিভূষণ তন্ত্র সাধনা করে চলেছেন এই বংশের ক্ষতির জন্য, আর অবিনাশ পরের দিকে সেটা কিছুটা টের পেয়ে কোনো মন্ত্রপুত দ্রব্য রেখে আসে চিত্রী তার ঘরে। নিজের বউকে সে খুবই ভালোবাসে, কিন্তু চন্দ্রাসনে বসে যেটা দেখতে পেলাম, আমার অসাবধানতা সুযোগে জমিদারের দেহধারী প্রেত খুন করতে উদ্যত হয়েছে অবিনাশকে। তাই আপনাদের সামনে ধাক্কা দেওয়ায় মিথ্যা কারণ জানালাম যাতে প্রেত ওই ভুলটাই করে আর আমার অঙ্কিত যন্ত্রের থেকে বেরিয়ে যায়। সেটাই ছিল আমার একমাত্র উদ্দেশ্য। ধাক্কা লেগে মন্ত্রোচ্চারণ বন্ধ হয়ে যাওয়ায় তান্ত্রিকের অবিনশ্বর প্রেতাত্মা ভাবল মন্ত্রের প্রভাব কেটে গেছে, আর তখনই আড়াল থেকে অবিনাশকে হত্যার উদ্দেশ্যে সে এগিয়ে এলো। শেষ পর্যন্ত মা কালী তার সকল সন্তানকে রক্ষা করেছেন। নায়েব মশাই চোখের জল মুছে বললেন, আপনার অশেষ কৃপা ঠাকুর মশাই, আপনার জন্যই আমি আমার নাতি নাতবউকে ফেরত পেলাম। আপনার আসল পরিচয়টা যদি আমাদের বলেন। আমি নিমিত্ত মাত্র নায়েব মশাই, মায়ের পূজায় ডুবে থাকি। হ্যাঁ, কিছু মন্ত্র আমি জানি বটে, কিন্তু আমি কিন্তু কোনো তান্ত্রিক নই। তবে হ্যাঁ, আমার একটা অন্য উপাধি আছে। অনেকে আমায় আগম বাগিশ বলে সম্বোধন করে, সঞ্জীব আগম বাগিশ। কথা শেষ করে মা দক্ষিণা কালীর উদ্দেশ্যে করজোড়ে মাথা নত করল সঞ্জীব। সাথে সাথে কোত্থেকে যেন একটা মিষ্টি ধুনোর গন্ধ ছুটে এসে ভরিয়ে দিল বৈঠকখানার ঘরটা।